আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইকুয়েল লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শওকত মাহমুদ টিপু। রোববার 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালিরা নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করবে দিনটি। সর্বস্তরে বাংলা ভাষা চালুর জন্য দীর্ঘদিন ধরে প্রচার প্রচারণা চললেও এখনও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বাংলা ভাষার ব্যবহারের নানা দিক নিয়ে রিপোর্ট করছেন মুস্তাকুল। ক্যামেরায় ছিলেন এখলাসুর রহমান। বাংলা বাঙালি একই সুতে বাঁধা, এটা শুধু প্রবাদ বাক্য বললে সেটা ভুল বলা হবে। কারণ বাংলাদেশের বাহিরে যেখানে বাংলাদেশি সেখানেই বাংলা আর বাঙালিয়ানার চর্চা লক্ষ্য করা যায়। দেশের বাহিরে লন্ডনকে বলা হয় একখণ্ড বাংলাদেশ। এটা সত্যি প্রমাণ হয় যখন পূর্ব লন্ডনে বিভিন্ন জায়গায় দেখা যায় এর চিত্র। কেউ প্রাণভরে উপভোগ করছেন খাবার, বা যিনি কাজ করেন রেস্টুরেন্টে গরম পরোটা বানাচ্ছেন ভোজন বিলাসী কাস্টমারদের জন্য। আপনার ভাত তো হাত দিয়ে খাইতে হবে, তাই না? আমি মাখাবো কেমনে? আর যদি না মাখাই খাই ভাত আর কারি খাওয়ার তো কোনো টেস্টই হওয়া যাবে না। প্রতিদিন 350 তাই 400 মতো পরোটা বানাই। কষ্ট হইলেও কাস্টমারের হ্যাপি করতে গিয়ে আমরা বানাইতে হয়, দিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমানে লন্ডনে সাংবাদিকতার উপর পিএইচডি করছেন শামীম রেজা। ওনার কাছে প্রশ্ন ছিল, ওনার দৃষ্টিতে বিলেতে বাংলা চর্চার অথবা নতুন প্রজন্মকে কীভাবে বাংলা শিক্ষায় সম্পৃক্ত করা যায়। মূল যে জায়গাটা সেটা হলো যে পরিবারে আপনি বাংলা চর্চা কীভাবে করছেন, স্কুলে শিক্ষার্থীকে আপনি কীভাবে বাংলা শিক্ষা দিচ্ছেন। এই দুটো বিষয়ে যতক্ষণ পর্যন্ত আপনি জোরালো না করতে পারবেন, ততক্ষণ আসলে গতি স্লোত হচ্ছে না আমরা অগ্রগামী হচ্ছি এটা বলা মুশকিল। কৃতি শিক্ষার্থীদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হয়। তো আমরা যদি এমন ভাবি যে যারা বাংলায় ভালো করছেন বিভিন্ন পর্যায়ে, যারা বাংলা নিচ্ছেন স্কুলে দ্বিতীয় বিষয় হিসাবে, তাদের মধ্যে যারা সবচেয়ে ভালো করছেন তাদেরকে যদি পুরস্কৃত করা যায়, তাদেরকে উৎসাহ দেওয়া যায় অন্যান্য ক্ষেত্রে, আমি মনে করি যেভাবে যুক্তরাজ্যে বাংলা ভাষার চর্চার আরও বিস্তার। পূর্বলনে হোয়াইট চ্যাপল বা ব্রিকলেন, যেটাকে বলা হয়ে থাকে একখণ্ড বাংলাদেশ, সেই দেশটার রাজধানী বাংলা টাউনে হাটলে মনেই হবে না বিলেতের কোনো একটা অংশ। কিন্তু বাস্তবতা হলো বাংলা চর্চার কতটা অগ্রগতি, এমন প্রশ্নের উত্তরে সাপ্তাহিক জনমতের বার্তা সম্পাদক মোসলে আহমেদ বলেন, এখানে বিভিন্ন সংগঠন, সত্যেন সেন স্কুল অফ পারফরমেন্স, উদীচি, এবারে সংহতি, বিভিন্ন সাহিত্য সংহতি রয়েছে, এগুলা তারা বাংলা চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কাজ করেছে। হাই কমিশনে যদি এটা ভালো একটা উদ্যোগ নিত যে বাংলা চর্চায়, এদিক দিয়ে আমাদের বাংলা হাই কমিশন অনেক পিছনে। মাছে ভাতে বাঙালি লন্ডনে বা অন্যান্য বড় শহর, যেখানে বাংলাদেশের বসবাস সেখানেই বাংলাদেশি খাবার, শাড়ি, কাপড়, সবজি সবই পাওয়া যায়। কিন্তু প্রবাসী গুণীজনদের ভাবনা, নতুন প্রজন্মের শিশু কিশোরদের মাঝে আরও বেশি বেশি বাংলা চর্চার দায়িত্ব সকলকে সম্মিলিতভাবেই নিতে হবে। মোস্তাক বাবুল, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার চক্রান্ত সফল হবে না উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জঙ্গিবাদের রাজনীতিকে প্রশ্রয় না দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রোমে তাকে এক সংবর্ধনা সভায় এই আহ্বান জানান মতিয়া চৌধুরী। হাসান মাহমুদের রিপোর্ট। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে গণসংবর্ধনা দিয়েছে ইতালি আওয়ামী লীগ। রোমে আয়োজিত এই গণসংবর্ধনায় কৃষিমন্ত্রী প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পুরো বিশ্বে আজ অস্থিরতা চলছে। তিনি দলীয় নেতাকর্মীদের সন্ত্রাসীদের প্রশ্রয় না দেবার নির্দেশ দেন। যে বেগম খালেদা জিয়ার চক্রান্ত তখনও সফল হয়নি, এখনও সফল হবে। যেভাবে আপনাদের উপরে আস্থা আছে যে তাদের আপনারা প্রশ্রয় দেবেন না, আশ্রয় দেবেন না, এবং তাদের সঙ্গে সম্পৃক্ততার কোনো প্রশ্রয়ই আসবে না। তুরপিনী তারাস্থ কমুনের হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এই গণসংবর্ধনায় রাষ্ট্রদূত মোহাম্মদ সাদাত হোসেন, হাবিব চৌধুরী, জাহাঙ্গীর হোসেন পরাজি, মোহাম্মদ জসিমউদ্দিন, আব্দুর রব ফকির, এম এ রব মিন্টু, জামান মুক্তার, হাবিব মকদব, মলি জামান, মঞ্জুর আহমেদ, উজ্জ্বল মিদা, এনায়েত করিম, খলিল বক্সি, লুৎফর রহমান সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা ইতালিতে কৃষি ভিসা বন্ধের জন্য দায়ী ব্যক্তিদের ঢাকায় গ্রেপ্তারের অনুরোধ জানান। যে ব্যক্তি ইতালি থেকে এই কৃষি ভিসা বন্ধের জন্য ষড়যন্ত্র করেছে, তদন্ত করে তার জন্য বাংলাদেশে গ্রেপ্তার করা হয়। দ্বৈত নাগরিকদের প্রার্থী হবার সুযোগ দানের জন্য মন্ত্রীর কাছে আবেদন জানান নেতারা। যাতে যে আইনটি পাস হয়েছে সেটা পূর্ণ বিবেচনা করে আমরা যেন সেই শিখরে থাকতে পারি, আমরা যেন ভোটারের প্রতিযোগিতা করতে পারি। এদিকে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর আগমনের প্রতিবাদ জানিয়েছে ইতালি বিএনপি। তারা তোরপিনী তারা মোড়ে এক বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে।
ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ও জাহাঙ্গীর হোসেন ফরাজির নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতির যাতে আরও অবনতি না ঘটে সে কারণে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়। পরে শান্তিপূর্ণভাবে গণসংবর্ধনা শেষে বেগম মতিয়া চৌধুরী বরিশালের কৃতিসন্তান হিসেবে ইতালিয়স্থ বরিশাল বিভাগ সমিতির দেয়া এক নৈশভোজে অংশগ্রহণ করেন। এখানে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মাজির নেতৃত্বে বরিশালবাসীরা মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানায়। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। ওদিকে একুশের প্রথম প্রহরে রোমের শহীদ বেদিতে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকায় প্রবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীদের ঘোষণায় এই আশঙ্কার সৃষ্টি হয়েছে। তবে রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদত হোসেন জানিয়েছেন, দূতাবাস কর্তৃক আয়োজিত কর্মসূচিতে অংশ নেবার ক্ষেত্রে সকলের অধিকার আছে। শান্তিপূর্ণভাবে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার মাধ্যমে পাশা শহীদদের সম্মান জানাতে সকল স্তরের বাংলাদেশি অভিবাসী উপস্থিত হবেন বলে আশা প্রকাশ করছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারি পালনের উদ্যোগ নিয়েছে সরকার। সেই সাথে বিশ্বের বিভিন্ন ভাষার একুশের ইতিহাস অনুবাদ করারও উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 16 জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ নাজমুল হক সৈকত জানাচ্ছেন বিস্তারিত। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় অমর একুশে পদক প্রদান অনুষ্ঠান। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবার একুশে পদক পেয়েছেন 16 জন গুণী ব্যক্তিত্ব। বিচারপতি কাজী এবাদুল হক, ডাক্তার সাইদ হায়দার, ডক্টর জসিমউদ্দিন আহমেদ, বেগম জাহানারা আহমেদ, পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, বেগম শাহিন সামাদ, আমানুল হক, মফিদুল হক, তোয়াব খান, অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ, মংসেং চিং মংসিং, জ্যোতিপ্রকাশ দত্ত, ডক্টর হায়াত মাহমুদ, হাবিবুল্লাহ সিরাজি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গুণীজনদের একুশে পদক পরিয়ে দেন। মরণোত্তর একুশে পদক পেয়েছেন সৈয়দ গোলাম কিবরিয়া এবং কাজী আনোয়ার হোসেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সব অর্জনই হয়েছে আত্মত্যাগের বিনিময়। গৌরব গাথাগুলো বিশ্ব সভায় সমুন্নত রাখতে হবে। মাকে মা বলে ডাকার অধিকার, এই অধিকার আমাদেরকে অর্জন করতে হয়েছে সংগ্রামের পথে। মাতৃভাষার শিক্ষা নিয়ে তারপর অন্য ভাষা শিখলেই কিন্তু প্রকৃত শিক্ষাটা হয়। কাজে আমাদের এ ব্যাপারে সমাজকে আরও একটু সচেতন হবার আমি আহ্বান জানাচ্ছি, যেন আমাদের মাতৃভাষার মর্যাদা যা এত রক্তের বিনিময় পেয়েছে সেটা যেন আমরা ধারণ করতে পারি, মর্যাদা দিতে পারি, রক্ষা করতে পারি। গত 7 বছরে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল দেশে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের মানুষের ভিতরে এখন একটা মর্যাদাবোধ ফিরে এসেছে এবং আমরা যে পারি সেই আত্মবিশ্বাসটা ফিরে এসেছে। এই আত্মবিশ্বাস নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বাঙালির ইতিহাস ঐতিহ্য ধারণ এবং সংরক্ষণে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ মামার ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতার মর্যাদা যেমন অক্ষুণ্ণ রাখতে হবে, সেই সাথে সাথে বিশ্বসভায় বাংলাদেশ এবং বাঙালি জাতিকে আরও মর্যাদাপূর্ণ করে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা কখনো মাথা নত করব না, একুশ আমাদের তা শিখে গেছে। প্রধানমন্ত্রী বলেন, এত ত্যাগের বিনিময়ে যে দেশের গড়ে ওঠা সে দেশ একদিন উন্নত সমৃদ্ধ হবেই। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং অন্যান্য কমিউনিটিকে অমর একুশের গৌরবোজ্জ্বল ইতিহাস জানানোর লক্ষ্যে প্রথমবারের মতো লন্ডনে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। 21 ফেব্রুয়ারি রোববার সকাল 10টায় পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনারে এই প্রভাত ফেরির অনুষ্ঠিত হবে। শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন একুশের প্রভাত ফেরি আয়োজক পরিষদের আহ্বায়ক ইফতেখারুল হক পাপলু। এ সময় জানানো হয়, প্রভাত ফেরির পর নজরুল সেন্টারে শিশুদের চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম জিন্না,
আবু মুসা হাসান, লোকমান হোসেন, আনসার আহমেদুল্লাহ, জামাল খান এবং শাহরিয়ার বিন আলী। ওদিকে বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির পক্ষ থেকে 21 ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন করার জন্য গ্রহণ করা বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারের শহীদ বেদিতে রাত 12:01 মিনিটে উপস্থিত হতে সবার প্রতি আহ্বান জানান। বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবিই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ আজিরউদ্দিন, আলহাজ কাজী আঙ্গুর মিয়া, কামাল আহমেদ, শেবুল চৌধুরী এবং আলহাজ ফিরোজ খান সহ আরও অনেকে। বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে উই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক সেমিনার। বার্মিংহামে অনুষ্ঠিত এই সেমিনারে ব্রিটেনের শীর্ষ স্থানীয় ইসলামিক চিন্তাবিদগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে আলোচনা করেন। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানালেন, রহমাতুল্লিল আলামিন কাউন্সিল ইউকের উদ্যোগে সৈয়দ নাসির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং কারি আব্দুল মুকিদ আজাদ ও খুরশিদ আলমের সার্বিক সহযোগিতায় সেমিনারে আলোচনায় অংশ নেন শাইখুল হাদিস হজরত মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুর রহমান মাদানী, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা আব্দুল কাদির সালে, শেখ হাসান আলী এবং মাওলানা মারুফ আহমেদ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় এবং রেফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বঙ্গবন্ধু প্রজন্ম লীগের যুগ্ম সম্পাদক এসেক্স যুবলীগের সহসভাপতি আজাদ হোসেনকে সম্বর্ধনা দিয়েছে যুক্তরাজ্য চন্দ্রগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট, দুঃখিত চাঁদগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট। শুক্রবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে ও সিরাজউদ্দিন ও নাজিমউদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাফিজউদ্দিন। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলিমউদ্দিন, জায়েদ আহমেদ রাজ, তারেক আহমেদ ও ফয়সাল হোসেন সুমন, আকবর হোসেন ও মুজিবুর রহমান। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।